বিজয় ফুল তৈরি ও অন্যান্য প্রতিযোগিতা তারিখ নিম্নে দেওয়া হলো। উপসচিবের স্বাক্ষরিত একটা চিঠি আমরা পাই এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাতাগান্ধী সরকার সাহেব আলী আবুলহোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সুমন মাহমুদ স্যার, উনি তার ছাত্রদেরকে বিভিন্ন গাইড নির্দেশনা দিয়ে বিজয় ফুল তৈরির প্রক্রিয়া দেখিয়েছেন এবং তারা আজকে এটা কি স্যার রাফ না মেইন, মানে তারা এটা কি মেইন স্যার, হ্যাঁ তারা এটা জমা দিল উপজেলায় না? জি না, এখান থেকে আমরা নির্বাচন করব ফার্স্ট সেকেন্ড থার্ড। অর্থাৎ এটা এই যে চারটা আপনারা নির্বাচন করবেন নাকি? জি স্যার। স্যার আসছে এই চারটা নির্বাচনের পরে আমরা কি জমা দেবেন আপনি? পরে আমরা উপজেলা পর্যায়ে ওদেরকে নিব। উপজেলা পর্যায়ে নেওয়ার পরে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওদেরকে আমরা উপজেলা পর্যায়ে নিব। উপজেলা নেওয়ার পরে দেন ওখানে পরীক্ষা হবে, ওখানে পরীক্ষা হওয়ার পরে আমরা তাদেরকে জেলা পর্যায়ে নিব। এটা কি তুমি তৈরি করছো? কী নাম তোমার? আচ্ছা, এটা তৈরি করতে তোমার কী কী লাগছে? তিনটা সাদা অফসেট পেপার, তিনটা কালার পেপার, কালার পেপার। এটা তৈরি করতে কতক্ষণ লাগছে তোমার? 15 মিনিট। আচ্ছা, এটা তৈরি করার পর কেমন লাগছে তোমার, এখন কেমন লাগছে? এই যে একটা সুন্দর ফুল তুমি নিজে তৈরি করলা, একটা নতুন কারুকাজ, তোমার অনুভূতিটা কেমন লাগলো? যেটা আমার খুব ভালো লাগছে, নতুন একটা জিনিস তৈরি করে। তোমার নামটা কি আবার বলো? তাসনিম সামনাই। এটা তুমি তৈরি করছো? তোমার নাম কি? সামিহ হোসেন। গুড। এটা তুমি তৈরি করছো না? জি স্যার। তোমার নাম কি? শাহিন আক্তার। শাহিন আক্তার। এটা তোমারটা বোধহয় আরেকটু সুন্দর লাগতেছে বেশি। হ্যাঁ, সে স্মৃতিসৌধ আছে, শাপলা ফুল আছে, আমাদের জাতীয় পতাকা আছে, বিজয় ফুলের সব কিছু এখানে বিজয় আছে। তোমার নাম কি? আমার নাম ইমা আক্তার। আচ্ছা, এটা তৈরি করছো কবে তুমি? আমি এটা তৈরি করছি 17 অক্টোবর। আচ্ছা, আজকে ডিসপ্লে আছে না? ওকে, ধন্যবাদ। তোমার কেমন লাগবে? আমার কাছে মনে হয় এই এখানে যে চারটা কাজ আছে বিজয় ফুলের, এর মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বেটার মনে হয়। আমি এখনও পক্ষপাতিতা করতেছি না যে কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড দিবেন, কিন্তু আমার কাছে মনে হলো এটাই সবচেয়ে সুন্দর হয়েছে। কী নাম তোমার বলছিলাম? কোন ক্লাসে? আমি নবম শ্রেণীর। রোল নাম্বার কত? স্মৃতি সুন্দর। ওকে, ধন্যবাদ সবাইকে।